হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রয়্যাল আছি আপনাদের সাথে। ফ্রেন্ডস, যে সকল বন্ধুরা আমাকে সাইড ইফেক্ট মতো ব্রণ ও ত্বক ফর্সাকারী দুইটার জন্যই উপকারী এরকম একটা ক্রিমের বা 100% কার্যকারী ক্রিমের উপযুক্ত ভিডিও বানাতে বলেছিলেন, ফ্রেন্ডস এই ভিডিওটি আমি তাদের উৎসাহতেই তৈরি করেছি। তাছাড়া ভিউয়ার্স, আপনার মুখে যদি কোনো ব্রণ থেকে থাকে এবং মুখের উজ্জ্বলতা বাড়াতে চান তাহলে ভিডিওটা আপনার জন্যই। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটিতে এই ক্রিমের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করব তা হলো টপিক নাম্বার 1, এই ক্রিমটা কেন ছেলেদের জন্য সেরা ত্বক ফর্সাকারী ক্রিম। টপিক নাম্বার 2, এই ক্রিমটা ছেলেদের ত্বক ফর্সা করা ছাড়া আর কি কি কাজ করে থাকে। টপিক নাম্বার 3, এটা কারা কারা ইউজ করতে পারবেন না বা এর সাইড ইফেক্ট গুলো কি কি। টপিক নাম্বার 4, এই ক্রিমটা কখন এবং কিভাবে ইউজ করতে হয়। টপিক নাম্বার 5, এই ক্রিমটা কতদিনে মুখের লাবণ্যতা বৃদ্ধি করে এবং মুখের ব্রণ ক্লিয়ার করে থাকে। টপিক নাম্বার 6, কিভাবে আসল ও নকল ক্রিম চিনতে পারবো। ফ্রেন্ডস, এই ক্রিমের ভালো ফলাফল পেতে এই 6টি টপিক সম্পর্কেই আপনাকে ভালোভাবে ধারণা থাকতে হবে। তাই ফ্রেন্ডস, ভিডিওটি টেনে টেনে না দেখে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনার কাছেও এটি সেরা ত্বক ফর্সাকারী ও ব্রণমুক্তকারী ক্রিম হিসাবেই মনে হবে। তো ফ্রেন্ডস, চলুন জেনে নেওয়া যাক উপরের দেওয়া 6টি টপিকগুলোর উত্তর পর্বে। তবে ইন্ট্রোটার পর, হ্যাঁ ফ্রেন্ডস, আমাদের এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচের লাল রঙের সাবস্ক্রাইবার বাটনটি চেপে পাশের আসা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তীতে আমাদের এরকম কোনো কসমেটিক্স রিলেটেড নতুন কোনো ভিডিও ছাড়লে তা সবার আগে আপনার মোবাইলে নেট অন করার সাথে সাথে নোটিফিকেশন আকারে মেসেজ চলে যায়। ফ্রেন্ডস, এতক্ষণে যে 6টি টপিকগুলোর কথা বলা হয়েছিল এখন তার বিস্তারিত আলোচনা বা উত্তর্ব শুরু করা হলো। টপিক নাম্বার 1, এই ক্রিমটা কেন ছেলেদের জন্য সেরা ত্বক ফর্সা। ফ্রেন্ডস, আমার মনে হয় এই ক্রিমটি আমাদের মতো ছেলেদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে, যে কারণে এটি ছেলেদের জন্য সেরা। আমি তার 3টি কারণ ও ব্যাখ্যা দিতে যাচ্ছি। কারণ 1, স্বাভাবিকভাবে আমরা সবাই জানি কোনো নাইট ক্রিম ইউজ করে রোদে গেলে তা পূর্বের থেকে ত্বক আরও বেশি কালো হওয়ার সম্ভাবনা থাকে। ফ্রেন্ডস, আর এজন্যই এই ক্রিমটির উৎপাদনে যে সকল উপাদান ইউজ করা হয়েছে সেখানে লাইকোপেন নামের একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ইউজ করা হয়েছে। এর ফলে রোদের কারণে মুখের কোষের যে ক্ষতি হয়ে থাকে এই লাইকোপেন তা কমিয়ে দেয় এবং সুস্থ নতুন কোষ উৎপাদন করতে সহায়তা করে। এছাড়া এই লাইকোপেন ত্বকের ক্যান্সার ও হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমায়। কারণ 2, ফ্রেন্ডস, ছেলেদের বয়ঃসন্ধিকালে অর্থাৎ কিশোর বয়স থেকে যখন যৌবন বয়সে পা রাখে ওই সময় প্রায় ছেলেদের মুখেই ব্রণ ও দাগের সমস্যা দেখা দেয়। অথচ ওই সময়েই ছেলেদের মুখে ত্বক রাখার প্রয়োজন হয় দাগ ও ব্রণমুক্তকারী একটি আকর্ষণীয় পরিষ্কার মুখের। ওই ফ্রেন্ডস, আর এজন্য এই ক্রিমটির উপাদানগুলোর সাথে রাখা হয়েছে প্রিমুলা ভেরিস এক্সট্রাক্ট, যা কিউলিপ এক্সট্রাক্ট নামে পরিচিত। এটি মুখের দাগ ও ব্রণ মুক্ত করে এবং ত্বকের জন্য ময়লা অপসারণ করতে ব্যাপক সহায়তা করে। কারণ 3, ফ্রেন্ডস, এই ক্রিমের উপাদানগুলোর মধ্যে একটি উপাদান রয়েছে নিয়াসিনামাইড। এটি একটি নিয়াসিনামাইড নামের ভিটামিন B3, যা রক্তের ফ্যাট কমায় এবং রক্তের কোলেস্ট্রলের মান আরও উন্নত করে, যার ফলে চেহারার মধ্যে আসে একটা ব্যাপক উজ্জ্বলতা বা গ্লেজ এবং ব্রণ হয় রাতারাত্রি ক্লিয়ার। তো ফ্রেন্ডস, এতক্ষণে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম ক্রিমটা কেন ছেলেদের জন্য সেরা ত্বক ফর্সাকারী ক্রিম। ফ্রেন্ডস, এখন আমরা জানবো আমাদের মূল আলোচনার দ্বিতীয় টপিক, টপিক নাম্বার 2, এই ক্রিমটা ছেলেদের ত্বক ফর্সা করা ছাড়া আর কি কি কাজ করে থাকে। ফ্রেন্ডস, এটা ছেলেদের ত্বক ফর্সা করার পাশাপাশি মুখের ব্রণ ও দাগগুলো স্থায়ীভাবে দূর করে ফেলে। এছাড়া মুখে যে কোনো ধরনের রেডনেস, উইকনেস, পিম্পল, ডার্ক সার্কেল দূর করে থাকে। টপিক নাম্বার 3, এটা কারা কারা ইউজ করতে পারবেন না বা এর সাইড ইফেক্টগুলো কি কি। 1, থাইরয়েড। ফ্রেন্ডস, থাইরয়েড রোগীরা এই ক্রিমটি ইউজ করা থেকে বিরত থাকুন, কেননা এই ক্রিমের মেলিন অফিসিনাল এক্সট্রাক্ট থাইরয়েডের কার্যকারিতা পরিবর্তন করতে পারে। এছাড়া থাইরয়েড হরমোনের মাত্রাও হ্রাস করে থাকে। 2, ডায়াবেটিক্স। ফ্রেন্ডস, আমি এখানে বলবো ডায়াবেটিক্স রোগীরাও এই ক্রিমটি ইউজ করা থেকে বিরত থাকুন, কেননা এই ক্রিমে ব্যবহৃত মেলিন অফিসিনাল এক্সট্রাক্ট থাইরয়েড রোগের আক্রান্ত ব্যক্তিদের রক্তের শর্করার মাত্রা কমিয়ে দেয়। ফ্রেন্ডস, আপনি রক্ত পরীক্ষার মাধ্যমে রক্তের শর্করার লক্ষণগুলো দেখুন, যদি রক্তের শর্করার লক্ষণগুলো ঠিক থাকে তাহলে ফ্রেন্ডস এই ক্রিমটা ইউজ করতে পারেন, নতুবা এই ক্রিমটা ইউজ করা থেকে বিরত থাকুন। 3, বাচ্চারা। ফ্রেন্ডস, বাচ্চারা অর্থাৎ 14 বছরের কম বয়সী ছেলেদের ত্বকেই এটা ব্যবহার না করাই ভালো, কেননা এটা প্রাপ্তবয়স্কদের অর্থাৎ 14 বছরের কম বয়সী ছেলেদের ত্বকেই ভালো ফলাফলের প্রমাণ পাওয়া গেছে। টপিক নাম্বার 4, এই ক্রিমটা কখন এবং কিভাবে ইউজ করতে হয়। কখন,
फ्रेंड्स ये क्रीम टा प्रतिदिन रात्रे एक बार यूज करते हैं तबे रात्रो 9টা থেকে 10টা এর মধ্যে শুয়ে পড়লে ভালো ফলাফল পাওয়া যায় কিভাবে फ्रेंड्स ये क्रीम टा यूज करते हले प्रथमे आपनाके एकटा भालो ब्रैंडेर फेस वाश दिए मुखटा हल्का भावे अर्थात भालो भावे परपर दुई बार परिष्कार करे निते होबे अर्थात आपने एखाने छेलेदेर गार्नियर मैन पावर व्हाइट फेस वाशटाओ यूज करते पारेन एरपर मुखटा हल्का ओ नरम परिष्कार कापड़ दिए मुखेर पानीटा मुछे निते होबे एखन रयल पाल मैन ब्यूटी क्रीम हाथे जे कोनो एकटा परिष्कार आंगुल दिए आलतो भावे मुखेर विभिन्न स्थाने लागान তবে ক্রিমটা লাগানোর সময় একটু খেয়াল করবেন যে আপনার লাগানো ক্রিমটি যেন একটু দূরে থেকে হলেও অর্থাৎ এক থেকে দুই হাত দূর থেকে হলেও বোঝা যায় আপনার মুখে কিছু একটা নিছেন ঠিক সেভাবেই মুখে লাগান এবং কোনো অবস্থাতেই ক্রিমটি বেশি মুখে ঘষাঘষি করবেন না এছাড়া শোবার পূর্বে এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে ঘুমিয়ে পড়বেন এবং সকালে ঘুম থেকে উঠে আবার ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালোভাবে ধুয়ে ফেলবেন কোনো অবস্থাতেই বেশি রোদ্রে যাওয়া যাবে না ফ্রেন্ডস এভাবে প্রতিদিন ইউজ করতে থাকুন তো ফ্রেন্ডস যেটা না বললে মুখে কোনো অবস্থাতে ফেস ওয়াশের পরিবর্তে সাবান ইউজ করবেন না কেননা সাবানে প্রচুর পরিমাণে ক্ষার থাকে যা আমাদের মুখের নরম স্কিনের জন্য প্রচন্ড ক্ষতিকারক টপিক নাম্বার 5 এই ক্রিমটা কতদিনে মুখের লাবণ্যতা বৃদ্ধি করে এবং মুখের ব্রণ ক্লিয়ার করে থাকে ফ্রেন্ডস এই ক্রিমটা 3 থেকে 5 দিনের ভিতরেই আপনার মুখের একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তবে ফ্রেন্ডস তবে ভালো ফলাফল পেতে 10 থেকে 15 দিনের মধ্যে ভালো একটা ফলাফল পাওয়া যায় এছাড়া ব্রণ কতদিনে ক্লিয়ার করে থাকে ফ্রেন্ডস 2-1 দিনের মধ্যে আপনার ক্রিমটা সঠিকভাবে ইউজ করে থাকলে একটা ভালো ফলাফল পাবেন অর্থাৎ 2-1 দিনেই মুখের ব্রণ ক্লিয়ার হয়ে যায় টপিক নাম্বার 6 কিভাবে আসল ও নকল ক্রিম চিনতে পারবো ফ্রেন্ডস অরিজিনাল রয়্যাল পাল ম্যান বিউটি ক্রিম এর ফর্মুলেটেড বাই পাকিস্তান অর্থাৎ এটি একটি পাকিস্তানি ফর্মুলায় তৈরি ক্রিম এই ক্রিমটি তৈরি করেছে মূলত ফ্রেশ অ্যান্ড ফেয়ার কসমেটিক্স কোম্পানি ফ্রেন্ডস কেনার আগে এটাও খেয়াল করবেন যে কোম্পানির লোগোটি অর্থাৎ ফ্রেশ অ্যান্ড ফেয়ার এই লোগোটি ফ্রেন্ডস অরিজিনাল রয়্যাল পাল ম্যান বিউটি ক্রিম এর এক সাইডে ইংরেজিতে লেখা থাকে এরকম ফ্রেন্ডস অরিজিনাল রয়্যাল পাল ম্যান বিউটি ক্রিম চেনার সবথেকে গোপনীয় যে বিষয়টি সেটি হলো আপনার রয়্যাল পাল এখানে রয়্যাল ওয়াই এর উপরে তিন পাতার এই চিহ্নটি খেয়াল করবেন আর এল এর উপরে আর লেখাটি খেয়াল করবেন যেটা নকল ক্রিমের ক্ষেত্রে থাকে না ফ্রেন্ডস রয়্যাল পাল ম্যান বিউটি ক্রিম এর নিচের দিকে ডাইন সাইডে যে তিনটা স্ট্রবেরি থাকে একটা স্ট্রবেরি কাটা তো ফ্রেন্ডস একটু খেয়াল করলে বাজার থেকে অরিজিনাল রয়্যাল পাল ম্যান বিউটি ক্রিমটি কিনতে পারবেন ফ্রেন্ডস এই ক্রিম এটাও খেয়াল করবেন এখানে 12 পাওয়ার বেনিফিট এই লেখাটি থাকে নকল ক্রিমে এখানে 12 এর জায়গায় অন্য সংখ্যা দেওয়া থাকে তো ফ্রেন্ডস ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওর নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি চেপে রাখুন যাতে পরবর্তী পরবর্তীতে কোনো এরকম ভিডিও ছাড়লে তা আপনার মোবাইলে নেট অন করার সাথে সাথে নোটিফিকেশন আকারে মেসেজ চলে যায় তো ফ্রেন্ডস ভালো থাকবেন আল্লাহ হাফেজ